লকডাউন চলছে দেশে, নাকি লকডাউন চলছে করোনা ভাইরাস, ভাইরাসের ভয়ে অমিক্রন নাকি কি করোনা কি একটা রূপ ধরেছে সেই কারণে। গত তিন তারিখ মানে পরশুর আগের দিন আমি লখনউ গেলাম বাই এয়ার, এবং যাবার সময় কলকাতা এয়ারপোর্ট এবং লখনউ এয়ারপোর্টে করোনা নিয়ে কোনো রকম আমার ওপর মানে কোনো কোনো চেকিং প্যাকিং কিছু হলো না, কোনো সার্টিফিকেটও দেখলো না, কিচ্ছু না। লখনউতে নেমে দেখি সেখানকার মানুষরা ম্যাক্সিমাম জোনা কোনো মাস্ক আরও নেই, ওটা যোগী আদিত্যর কেন্দ্রীয় শাসিত মানে সরি বিজেপির রাজ্য। আবার ফিরে এলাম আজকে দুপুরবেলায়, আজকে যখন ফিরে এলাম তখন দেখছি কলকাতা এয়ারপোর্টের একজনও আমাদেরকে করোনা নিয়ে কোনো সার্টিফিকেট না কিছুই চাইল না। তাহলে সত্যি কি লকডাউন হচ্ছে, অথবা তাই যদি না সত্যি যদি যদি দরিদ্র মানুষকে গরিব মানুষকে আরও গরিব করার জন্য, শ্রমজীবী মেহনতি মানুষকে আরও গরিব করার জন্য লকডাউনের ছক হয়, তাহলে বিষয়টা অন্য। আমাদের বুঝতে হবে যে একদিকে করোনা আতঙ্ক ছড়ানো, সোশ্যাল ডিস্টেন্স ইত্যাদি নানা রকম, টিভিতে বসে বসে কিছু ধূর্ত অসভ্য নোংরা নামের কানাল স্বার্থান্বেষী ডাক্তার দিনরাত ভয় ধরাচ্ছে, আর কেন্দ্রীয় সরকার ডিএম অ্যাক্টের মানে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের ভয় দেখিয়ে গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় লকডাউন করে করোনা আতঙ্ক ছড়িয়ে লকডাউন করার চেষ্টা করছে। আমাদের রাজ্যেও সেটা হচ্ছে, এখন ঘটনা হচ্ছে। যদি লকডাউন ভয়াবহ হয়ে থাকে, যদি করোনা মারাত্মক পর্যায়ে হয়ে থাকে, তাহলে গঙ্গাসাগর মেলা কেন? আমি একাধিকবার গঙ্গাসাগরে গেছি, কোটি কোটি মানুষ বলা বললে হয়তো ভুল হবে, হয়তো মানুষের সংখ্যা 10 লাখ 20 লাখ হতে পারে, কিন্তু তিল ধারণের কোনো জায়গা থাকে না সেখানে। সারা ভারতবর্ষ থেকে মানুষ আসে, অসংখ্য মানুষ, মানে ভাবা কল্পনার অতীত। সেখানে কি করোনা ছড়াবে না? সবচেয়ে মারাত্মক যেটা, আমরা যারা বয়স্ক, যাদের গত 2 বছর ধরে দামাল বাংলার পক্ষ থেকে আমি মানিক ফকির বা আমরা বারবার বলে যাচ্ছি এনআরসি এনপিআর শুরু হচ্ছে, এনপিআর এই মাসে হওয়ার কথা ছিল, 7 মাস পিছিয়েছে। অদ্ভুত ব্যাপার, 2 বছর আগে যে সমস্ত আন্দোলনকারীরা এনপিআর নিয়ে লড়াই করেছিল আন্দোলন, এখন তারা নিশ্চুপ, অর্থাৎ তাদের পিছনেও অন্য কোনো একটা হাত আছে আমার বিশ্বাস। আমি বলতে চাইছি যে এই এই যে লকডাউনের নাম করে স্কুলগুলো বন্ধ হয়ে যাবে, বন্ধ করে দেওয়া হচ্ছে, করে দেওয়া হলো, অথচ গঙ্গাসাগরের সারা দেশের অসংখ্য মানুষ আসছে, সেখানে কি করোনা ছড়ায় না? আসল গল্প অন্য জায়গায় বন্ধু, আসল গল্প সেই গল্পটা, যে গল্পটা 2024 সালের মধ্যে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে চলেছে বিজেপি আরএসএস, এবং এনপিআরের কাজ পুরোদমে চলছে, ডিজিটাল এনপিআর চলছে। 1948 সালের 19 জুলাইয়ের পর যারা ভারতবর্ষে এসেছেন, বেশিরভাগ জন যারা পাসপোর্ট ভিসা ছাড়া এসেছেন, তাদের জন্য কোনো আইন তৈরি হয়নি, তারা অবৈধ অনুপ্রবেশকারী, তাদেরকে গ্রেপ্তার করবে না, তাদের আধার কার্ড ভোটার কার্ড বাতিল করে দিয়ে তাদের দাস শ্রমিক বানাবে। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়, সেটা আমরা যারা বয়স্ক, এত বলে বলে বলেও তারা যদি তাদের যদি ঘুম ভাঙানো না যায়, তারা যদি প্রতিবাদের না নামে, তাহলে তারা মরুক, দেখার দরকার নেই। কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ছেলে পিলে, তাদের সন্তান, আমাদের আমাদের যে যারা ভবিষ্যতের আমাদের দেশকে আমাদের আমাদেরকে যারা দেশকে যারা বাঁচিয়ে তুলবে, সেই ভবিষ্যতের কী হবে? বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন, জব তক বহুজন জব তক পারেগা নেহি তব তক বাড়েগা নেহি, যতক্ষণ পর্যন্ত লেখাপড়া না জানবে না শিখবে ততক্ষণ বাড়বে না বহুজন এসসি এসটি ওবিসি মাইনরিটি। আপনারা জানেন
সমাজ বিপ্লবী হরিচাঁদ গুরুচাঁদের শিক্ষা আন্দোলন। আপনারা জানেন ব্রিটিশ সরকার ভারতবর্ষে 50 বছর রাজত্ব করার ঠিক আগে থেকেই ইংল্যান্ড থেকে বড়লাটরা ভারতবর্ষের বড়লাটকে চিঠি দিত যে যেভাবে ভারতীয় মানুষরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হচ্ছে আমাদের বাড়া আমাদের আমাদের বেশি দিন ভারতে থাকা যাবে না, তাই শিক্ষাকে ভণ্ডুল করতে হবে, মিথ্যা শিক্ষা দিতে হবে, সিলেবাস চেঞ্জ করে দিতে হবে। আমরা জানি শিক্ষা আনে চেতনা, চেতনা ঘটায় বিপ্লব। তাহলে আজকের এই জেনারেশনগুলো বাচ্চা বাচ্চা ছেলে যেখানে সংবিধান বলছে, যেখানে ভারতবর্ষের মহান সংবিধান বলছে শিক্ষা এবং স্বাস্থ্য আমাদের অধিকার, সেই অধিকারকে আর দিন রাত ছিনিয়ে নিচ্ছে, ছিনিয়ে নিচ্ছে। অথচ আমরা বাড়িতে চুপ করে বসে আছি, চুপ করে বসে আছি, গরুর মুতখোর, গরুর কি বলে জয় শ্রীমার শ্রীরাম আওয়াজ তুলে আমরা একটা হিন্দুত্ববাদীদের পিছনে ছুটছি, অথচ নিজেদের সন্তানদের আমরা শেষ করে দিচ্ছি। আজকে ভারতবর্ষের কয়েক লক্ষ স্কুল বন্ধ, সরকারি স্কুল, লেখাপড়া সম্পূর্ণ চলে যাচ্ছে কর্পোরেট পুঁজির হাতে। হায়ার এডুকেশন করতে গেলে লক্ষ লক্ষ টাকা ফিজ। এসসি এসটি ওবিসি মাইনরিটির ছেলেমেয়েরা যাতে কোনো দিন মাথা তুলে দাঁড়াতে না পারে তার জন্য লকডাউন করে 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 স্কুল ছুট করে তাকে একদম দাস শ্রমিক বানাচ্ছে। একদিকে এই লকডাউনের অন্যতম কারণ হচ্ছে হিন্দু রাষ্ট্র করার ভাবনা, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দেশের বেশিরভাগ, মানে আমি বলবো 80%-এরও বেশি শিশু যারা আমাদের দরিদ্র মূল নিবাসী পরিবারের, তারা যাতে কোনো দিন মাথা তুলতে না পারে, তারা দাস শ্রমিক হলে তারা যেন কোনো প্রতিবাদ করতে না পারে, তারা যেন লেখাপড়া না জেনে সব ভাগ্যের ওপর ছেড়ে দেয়, তারই কৌশল হচ্ছে এই লকডাউন, এই করোনা আতঙ্ক ছড়ানো। তাই আপনারা মরছেন মরুন, আমরা মরছি মরি, কারণ আমরা একত্রিত হব না। আমাদের এই নাতি পুতি ছেলেপিলেকে সন্তানগুলোকে বাঁচানোর জন্য চলুন সমস্ত বাচ্চাগুলোকে নিয়ে গোটা শহর ঘিরে দিন, রাস্তাঘাট অভিভাবকরা বেরিয়ে পড়ুন যে আমাদের যা সর্বনাশ করেছিস, বাচ্চাদের আর আমরা সর্বনাশ করতে দেবো না, এই বাচ্চারাই আমাদের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎকে অন্ধ করে দেওয়ার সমস্ত, অন্ধকার করে দেওয়ার সমস্ত চক্রান্তকে ব্যর্থ করুন, না হলে আমাদের আর কোনো রাস্তা নেই। Press the bell icon on the YouTube app and never miss another update.